আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে 20 সেপ্টেম্বর রেল টেকার ডাক দেওয়া হয়েছে। সবাই শুনেছেন, অনেকে প্রশ্ন করছেন আপনাদের যোগদান থাকবে কি থাকবে না, যাবে কি যাবে না। তো আমি বলি যে এর আগে দুবার রেল টেকা হয়েছিল, রাস্তা ঘেরা হয়েছিল, ওই আমরা বসে থাকি রাস্তায়, বসে থাকি রাস্তায়, সরকারেরও কোনো লোক আসে নাই আর কোনো অফিসারও আসে নাই, আসে শুধু পুলিশ, ছাড়ে নে উঠায় নে, ছাড়ে নে উঠায় নে। এবং অতীতের কি হচ্ছে, আমাদের যে দাবি নিয়ে আমরা বসেছিলাম যে কমেন্টস এবং জাস্টিফিকেশন নাই পেলে আমরা উঠবো না, ছাড়বো না, এরকম তো দাবি ছিল কি, কিন্তু নাই পাওয়া সত্ত্বেও উঠে যেতে হয়েছে। এবং সেক্ষেত্রে আমার পূর্ব অভিজ্ঞতা বলছে আগে পুরুলিয়া উঠেছে, তারপরে খেমাধুলি উঠেছে দুবারে। কি পেটা কথা বলছি? আমি কোন নেতৃত্বের বিরুদ্ধে বিশ্রদ্ধা করতে চাই নাই, কোন সংগঠনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে চাই নাই, সবাই সমাজের দাবির জন্য লড়াই করছে, অবশ্যই ভালো, সাধুবাদ জানাই। কিন্তু আমি এবার একটা শর্ত আরোপ করবো, আমি মানে আমরা একটা শর্ত আরোপ করব, আমরা আদিবাসী কর্মী সমাজের মূল মান্তার কাছে যথাযোগ্য সম্মান সহকারে আবেদন রাখব। মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো সত্যি অজিতদার কাছে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানাই, ওনাকে বলবো দাদা আমরা আগেও আটকাইছি, আগেও সঙ্গ দিয়েছি, কিন্তু আমরা খালি হাতে ঘর ঘুরে আসতে হয়েছে, ঘর ঘুরে আসতে হয়েছে। তাহলে এইবারে আপনাকে আপনার আদিবাসী কর্মী সমাজের প্যাডে লিখে দিতে হবে যে কমেন্টস আর জাস্টিফিকেশন কপি পালে তবে আন্দোলন অবরোধ প্রত্যাহার করা হবে, প্যাডে লিখে দিতে হবে, তাহলে আমরা যোগদান করব, প্যাডে লিখে দিতে হবে। আর উল্টাটা লিখতে হবে কি, যদি আমরা ওইটা নাই পাই এমনি এমনি আগের দুবারের মতো খালি হাতে ঘুরতে হয়, তাহলে দাদাকে লিখে দিতে হবে যে ভবিষ্যতে আর কোনোদিন রেল টেকা আর টহর টেকার নাম করব না, আমরা যোগ দিব, অবশ্যই যাব, তবে লিখে দিতে হবে দাদাকে, যেন দাদাই যেহেতু আহ্বান করেছে আন্দোলনটা, উনি কল করেছেন আমরা 100 বার যাবো, প্যাডে লিখে দিতে হবে। মানে আমরা কিন্তু এখন মিডিয়াকে বললে চলবে, আমরা খুঁজছি রাজি কোজের মানে ওনাকে প্রকাশ্য বলতে হবে যে এবার যা কমেন্ট জাস্টিফিকেশন পাবো হাতে তবে আবার উঠবেন, না না উঠবেন না, ওনাকে লিখে দিতে হবে। যারা প্রথম রেল রেল রূপ আন্দোলনে নিজেরাকে আমি চলে আসার পর নিজেদেরকে জাহির করেছে, কেউ সিংহ, কেউ বাঘ, কেউ টাইগার, ঝাঁপাই উঠেছে মঞ্চে, তাদের ব্যক্তিগত চরিত্র আমি কিন্তু হরণ করিনি, কোনো দিন করিনি। তারা ভোটে নির্বাচনে, এই গত নির্বাচনে কিভাবে একটা কমিটির সিদ্ধান্তর বাইরে গিয়ে ভোট করেছে সেটা আমি বলিনি আপনাকে, আপনাদেরকে বলিনি, কিন্তু করেছে। আমার আপত্তি ছিল একটাই যে আপনারা টহর ছেঁকা করুন বা অবরোধ করুন, ঘাগরঘেরা কেন্দ্র কমিটি সাইকেল র্যালি করুন, কোনো আপত্তি নেই। কিন্তু হ্যান্ডবিলে আপনারা গোষ্ঠীর তিন লিখেছেন, যে গোষ্ঠীর তিন একজন জেঠার বয়সী লোক রাগে অভিমানে ক্ষোভে বলেছে সেটাকে আপনারা হ্যান্ডবিলে প্রচার করেছেন, কোনোদিন অভিযোগ করিনি, কোনোদিন বলিনি, কিন্তু আপনারা করেছেন, দুঃখটা এই জায়গায়। আন্দোলন আপনার আন্দোলনে আমি পার্সোনাল ভাবে বলছি, আমার আদিবাসী কুর্মী সমাজের ওটারকে অগ্রাহ্য করে আপনার দিয়াকে দিয়া না দিয়াকে হুড়কা দিয়া সেই প্রোগ্রামে আমি গেছি, অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারিছি, সেখানে আমরা তার জন্য আমি শোকজিত খাইছি, তার জন্য আমাকে কমিটির থেকে বাদ দেওয়ার চেষ্টা পর্যন্ত হয়েছে, কেন যাব না, জাতির জন্য আন্দোলন করছি, আমি হিরো হওয়ার জন্য আন্দোলন করিনি, কাউকে হিরো করার জন্য আন্দোলন করিনি, অজিত মাহাতোকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করিনি, রাজেশ মাহাতোকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করিনি, আন্দোলনটা করছি প্রতিষ্ঠা পাওয়ার জন্য, কর্মী জনজাতির প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। আমি সামনে থেকে লড়াই দেখেছি, লড়াইয়ের সম্মুখীন হয়েছি, সরাসরি প্রতিপক্ষদের থেকে ঘাত প্রতিঘাত পাইছি, আর ব্যক্তিগত আক্রমণ হয়েছে, জানেন লাইফ রিক্স পর্যন্ত হয়েছে, প্রত্যেক জায়গায় বলেছি, আপনারা জাত তুলে কথা বলতে পারেন নাই, কুর্মী জাতকে অ আদিবাসী বলতে পারেন নাই, যদি এরপর বলেন আপনার সাথে কোর্টে দেখা হবে, কোথাও বলেছেন, কোথাও প্রতিবাদ আপনাদেরকে করতে হয়েছে, কোথাও করতে হয়নি, কিন্তু আমি করেছি, ব্যক্তিগতভাবে বলছি আমি করেছি, এটা আমার অহংকার, এটা আমার গর্ব, এটা আমার অলঙ্কার, এটা আমি করেছি।
সাহস কি? সংগঠন। কুর্মি জনজাতির মানুষের ভালোবাসা, যে ভালোবাসায় কিন্তু নিজের ভূত ভবিষ্যৎকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে আমরা কোনোদিন ভাবি নাই, নিজে ব্যক্তিগতভাবে ভোটে দাঁড়াবো এই স্বপ্নটাও নিয়ে আসি নাই, কিন্তু আপনারা ভোটেও দাঁড়াইছেন। সমাজকে ব্যবহার করে আমরা কখনো ভোটে কেউ দাঁড়াই নেই, দাঁড়াবোও নাই। যখন আপনারা ভোটে দাঁড়াচ্ছেন, যার জন্য অজিত মাইতি আজ বলছে এই 1200 ভোট পায়, 1300 ভোট পায়, সেই অপমান, আপনার ওই অপমানটাকে নিজেদের মাথায় পেতে নিয়ে রাত দিন পরিশ্রম করেছি, যার জন্য আজ 408টা। আপনার অপমান আপনার অপমান নয়, আপনি একজন সমাজের নেতৃত্ব, একটা জাতির নেতৃত্ব। আপনাকে কাপড় খুলে দেবো বললে আপনার সম্মান নয়, এটা জাতির, এটা একটা সমাজের অপমান। খালিস্তানি আপনাকে বললে সেই খালিস্তানি শব্দটা গোটা কুর্মী সমাজের শব্দ, একদিনই হয়ে যায়। মেইতি যাক দীর্ঘদিন ধরে লড়াই করছে, এই লড়াই আপনারা দেখছেন, মণিপুর নিয়ে সারা ভারতবর্ষ কাঁপছে, এসটি পাই গেল কি তারা? হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার হয়ে যাচ্ছে, পাই দিচ্ছে, পায় নাই, পায় নাই তারা। তাদের লড়াই চলছে, আমাদেরও লড়াই চলছে। আজ যে সমস্ত জাতিগুলো পাচ্ছে তাদেরকে কমেন অ্যান্ড জাস্টিফিকেশন 2011 সালে, কাকুকে 2010 সালে পাঠাইছে, কাকু 1997 সালে, কাকু 1998 সালে পাঠাইছে, আর আমাদের কমেন অ্যান্ড জাস্টিফিকেশন পাঠাইছে 2017 সালে। 2017 সালে কমেন অ্যান্ড জাস্টিফিকেশনে ভুল আছে, সেই কমেন অ্যান্ড জাস্টিফিকেশনটাকে, সেই কমেন অ্যান্ড জাস্টিফিকেশনটাকে আমরা সংশোধন করার জন্য লড়াইটা করছি। এই লড়াইটা অত সহজ লড়াই নয়, একটা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে একটা সামাজিক সংগঠনের লড়াই, যেখানে রাষ্ট্রশক্তি ব্যবহার করছে বিরোধী গোষ্ঠীটাকে, পথে নামাচ্ছে বিরোধী গোষ্ঠীটাকে, বিরোধিতার সুরকে উচ্চাঙ্গে তুলে দেওয়া হচ্ছে কুর্মীর বিরুদ্ধে, তার বিরুদ্ধে লড়াই। সেখানে আপনারা বিভাজন, মত আলাদা হইতে পারে, পথ আলাদা হইতে পারে, লক্ষ্য তো একটাই, লক্ষ্য একটাই, মত পথ। আপনি যে পথে আন্দোলন করছেন করুন, আপত্তি নাই, কিন্তু আমার বেলায় শর্ত আরো, আপনি কি পারিবেন, কথা দিতে পারিবেন যে এই আন্দোলনে আপনি কুর্মীকে এসটি করে দিবেন? বলুন, পুরো আদিবাসী কুর্মী সমাজ আপনার আন্দোলনে ঝাঁপাই পড়বে, বলুন কতদিনের মধ্যে আপনি দিতে পারিবেন? কথা দেন, লিখিত দেন আমার কাছে, লিখিত যাওয়ার আগে আপনি আপনি লিখিত দেন, পারিবেন? আপনি পারিবেন? আপনার সংগঠন পারিবেন নাই দাদা, পারিবেন নাই দাদা। এটা একটা আন্দোলন, ভারতবর্ষ একদিনে স্বাধীনতা লাভ করে নাই, দীর্ঘ লড়াইয়ের পর স্বাধীনতা আসছে। কুর্মী জাতির এই 75 বছরের বঞ্চনার অবসান একটা লড়াই শেষ হয়ে যাবে নাই, কি বাদ আছে? দিল্লি দিল্লি গেছেন আপনার নেতৃত্বে, আপনার নেতৃত্বে দিল্লি গেছেন, হয়ে গেছে এসটি? কলকাতা গেছেন, হয়ে গেছে এসটি? এটা একটা একটা দিক, এই দিকগুলো আন্দোলনের একটা একটা ধারা, বিভিন্ন ধারার সমষ্টি একদিন সরকারকে বাধ্য করিবে কুর্মীকে এসটি করতে। দীর্ঘ লড়াই, আজকে করম পরবের পূর্ণ ছুটি পাইলাম, দীর্ঘ লড়াইয়ে যখন দোহরে করম, তখন বলছে করমকে রাস্তায় নামাই দিয়ে অপমান করছে। এটা নতুন ভাবে কিছু নয়, আমাদের হয়তো রেল অবরোধ আমরা তুলে নিয়েছি, ঘাগরঘেরা কমিটি ওরা রাস্তা অবরোধ করেছিল সেটাও তুলে নিয়েছে, কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে তুলার প্রতি যে মানে পরিস্থিতিটা তৈরি হয়, সেই পরিস্থিতিটা অনেকের নজরে থাকে না, কেউ কেউ বাইরে, কেউ কেউ ফেসবুকে অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তব ফিল্ডে থেকে আন্দোলন করার জটিলতাটা যারা আন্দোলন করে তারা একদম নিখুঁতভাবে জানে। যারা আন্দোলন করে মানে কিরকম, মানে আগে যারা এই যে রেল ডেকা মারি নিলিও করিয়ে খাইলিও উল্টা পাল্টা বলি বলি বেড়ায়, তারাও যখন সরাসরি আন্দোলনে আইলিও আর কিন্তু কেউ হিসাব খুঁজে নেই, আর কেউ হিসাব চায়ও নাই, কেউ হিসাব চায় নাই, মানে এইটা যদি হিসাব এবারও চাইতো খুব উপকার হইতো, কিন্তু কেউ হিসাব চাইলো নাই, দুঃখে লাগলো
যে আমরা চোর বটে না ছেচড় বটে না চুরি করে খাই না ওই আন্দোলন দ্বারা খাই না ওইটা আমরা আন্দোলন জীবী অনেক দুর্নাম অনেক দুর্নাম মানে এত দুর্নাম যে অজিতবাবু নিহাতে অনেক বয়স্ক মানুষ উনি সহ্য করিলেন কিন্তু আমাদের তো চামড়াটা এখনো পাতলাই রয়ে গেছে অতটা হয়তো সহ্য করতে পারিনি তো যাই হোক এই আন্দোলনগুলোর পরবর্তী আপনারা জানেন যে পাঁচ তারিখ 5 এপ্রিল যে রেল অবরোধ কর্মসূচি হয়েছিল এবং তার সাথে সাথে আপনারা জানেন যে ঘাগরঘরা কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব বিভিন্ন আন্দোলন প্রচার প্রসার কিন্তু সামগ্রিকভাবে যদি তুলে ধরা হয় সেটা আদিবাসী কুর্মী সমাজেই বেশিরভাগ ক্ষেত্রে প্রচার প্রসারে অংশ নিয়েছে এবং 408টা যে আজকে নির্বাচনে জিতেছে তার পিছনে আদিবাসী কর্মী সমাজের ভূমিকাটা নগণ্য লয় যে আজ অস্বীকার অনেকেই করছে কিন্তু যখন আমার খারাপ লাগছে খারাপের দিকটা এই জায়গায় যে আমরা প্রচার প্রসারে বিভিন্ন জায়গায় বলেছি যে কোনো কিছু সিদ্ধান্ত যদি নিতে হয় সেই অঞ্চল যদি বোর্ড গঠন করার মতো পজিশনে থাকে কোন দলকে যদি সমর্থন করতে হয় বা কোন দলের যদি সমর্থন নিতে হয় পঞ্চায়েত গঠনের ক্ষেত্রে সেটা সেই অঞ্চল সিদ্ধান্ত নিবে এটা আমরা প্রত্যেকটা মঞ্চে বলেছি কিন্তু দুঃখে অভিমান ক্ষোভ আমার এই জায়গাটাই আজ কোন সংগঠন কোন নেতৃত্ব সেটা কোন মঞ্চ থেকে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে এইটা আমার কিন্তু বিরাট খারাপ লেগেছে কারণ পরিশ্রমটা আমি কম করিনি এই এর জন্য আজও যে গাড়ি ভাড়া ভাড়ি গুলো বাকি আছে এখন দেখা হইলো গাড়ি মালিকের কাছে সে ওইটাই মনে হয় খুঁজছিল তো আমার তো সেটা পুঁজি নাই দিতেও হয়তো পারিব নাই তাকে হয়তো জোড়হাত করে বলিব যে আমাকে ভাড়াটা কনসিডার করা হোক সেটাই হয়তো বলিব এখন এই লাইভটার পরে কিন্তু দুঃখটা ওই জায়গায় একটা স্থির সিদ্ধান্ত জানায় দিয়া হচ্ছে একটা কমিটির পক্ষ থেকে এখানে বাকিগুলোর তো কোনো গুরুত্বই দিয়া হইল না যে আদিবাসী কুর্মী সমাজেরও কিছু মতামত আছে এই বোর্ড গঠন ফটন নিয়ে যদিও আমরা ওটা কোনো মাথা গোলাবো নাই কিন্তু একটুকু হলেও জানা একটু হলেও বলা একটু ক্ষোভ অভিমান এটা তো থাকিবে কে সেটাই আছে আমাদের অন্য কিছু নাই আমরা কোনো ইন্টারফেয়ার করিব না এই বিষয়ে তো যাই হোক এখন আমি আন্দোলনের প্রেক্ষাপটে চলে যাচ্ছি কুর্মী জনজাতি 80 দশক থেকে কিন্তু আবেদন নিবেদন ডেপুটেশন ধর্ণা এইগুলা করে আসিছে এখন কুর্মী জনজাতির আন্দোলনের শেষ পর্বে আছে আরো ডেপুটেশন আরো ধর্ণা আরো জনসভা এগুলো কিরকম কি হচ্ছে এখন তো আমাদের চোখে চোখ রেখে লড়াই করার সময় এই লড়াই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই করিব এই এই লড়াই আমরা তো পালাই যাব না একদম বলছি আমরা রেল টেকা করিব অনির্দিষ্টকালীন যতদিন না ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন পাঠানো হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আন্দোলনের প্রেক্ষাপট আন্দোলনের পরিস্থিতি দুপা পেছানো এক পা এগোয়ানো তিন পা এগোয়ানো দুপা পেছানো এইগুলো একটা লড়াই বটে মমতা ব্যানার্জি 2006 সালে ঘোষণা করেছিলেন হয় এবার নয় নেভার কিন্তু 6 সালে উনি পরাজিত হয়েছেন পরাজিত হওয়ার পরেও 11 সালেও কিন্তু উনি লড়াই করেছেন হয় এবার নয় নেভার বলার পরেও তো আদিবাসী কর্মী সমাজ লড়াইটা করছে করিবে এখানে কোনো ব্যক্তি স্বার্থ বা ব্যক্তিগত বিষয় নাই আমাদের যিনি নেতা আছেন অজিত প্রসাদ মাহাতো অনেকেই ব্যক্তিগত ভাবে জানে উৎস যারা করে তারা করিবে কে এই আদিবাসী কর্মী সমাজকে যারা ভাঙিয়েছে বিভিন্ন অজুহাতে কখনো না বলাই ভালো
তারা একজোট হচ্ছে দেখে খুশি আনন্দিত, আমিও আনন্দিত, আমিও গর্বিত। আমাকেও তাড়ানোর অপচেষ্টা কম হয় নাই। আমি অনেকেই যখন আমি রিজাইন দিয়েছিলাম, রিজাইনটা আমার অ্যাকসেপ্ট হয় নাই। আমি ফেসবুকে বলিনি, আমি যাই কমিটিগতভাবে যেখানে কেন্দ্রীয় কমিটি আছে আমি সেই জায়গায় যেয়ে রিজাইন দিয়েছিলাম, আমার রিজাইনটা অ্যাকসেপ্ট হয় নাই। যাই হোক, আমি লাগিয়ে আছি, লাগিয়ে থাকিব।